ক্লিক করুন করুন অ্যাপের আর সাবস্ক্রাইব এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া রেল মিউজিয়ামের কাছে যেখানে বামফ্রন্টের কর্মী সমর্থকেরা ইতিমধ্যেই কিন্তু আসতে শুরু করেছেন তারা এখানেই একত্রিত হবেন একদিকে বামফ্রন্টের কর্মী সমর্থকেরা ঠিক অপর দিকেই রয়েছে হাওড়া পুলিশের বিশাল পুলিশ বাহিনী ক্যামেরা পার্সন স্বপনকে বলবো সেই ছবি দেখাতে যে ইতিমধ্যেই কিন্তু বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে হাওড়া রেল মিউজিয়ামের কাছে বামফ্রন্টের কর্মী সমর্থকেরা গতকাল সিঙ্গুর থেকে তাদের যাত্রা শুরু করেছিলেন এবং ডানকুনি আসার পর তাদের যাত্রা সেখানে শেষ হয় এবং আজ হাওড়া থেকে সেই যাত্রা শুরু হবে নবান্নের উদ্দেশ্যে এবং স্বাভাবিকভাবেই এই যাত্রাপথকে কেন্দ্র করে নবান্ন অভিযানকে কেন্দ্র করে কিন্তু একটা গণ্ডগোলের সৃষ্টি হতে পারে তেমনটাই কিন্তু আশঙ্কা করছেন প্রশাসনের কর্তারা এবং সে কারণে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে মোতায়েন করা হয়েছে র্যাফ এবং স্বাভাবিকভাবে শুধু তাই নয় পুলিশ কর্মীরা যেমন রয়েছেন জল কামান রাখা হয়েছে যেটা বামফ্রন্টের তরফ থেকে দাবি করা হচ্ছে তারা এই যাত্রা শুরু করার পর বঙ্কিম সেতু হয়ে একেবারে ডিএম বাংলোর পাশ থেকে কিন্তু তারা নবান্নের উদ্দেশ্যে রওনা দেবেন স্বাভাবিকভাবেই কিন্তু এই যাত্রাপথ ঘিরে একটা গণ্ডগোলের সূত্রপাত ঘটতে পারে যে কোনো সময় সেই গণ্ডগোল হতে পারে সেই আশঙ্কাকে মাথায় রেখেই কিন্তু বিশাল সংখ্যক পুলিশ ইতিমধ্যেই মোতায়েন হয়েছে গোটা হাওড়ার রেল মিউজিয়ামের পাশে এবং শুধু তাই নয় এখানে যেমন পুলিশ মোতায়েন রয়েছে বিভিন্ন রাস্তায় ফর্সর রোড এবং কাজী কাজীপাড়া মোড় সমস্ত জায়গায় কিন্তু ইতিমধ্যেই পুলিশ সেখানেও মোতায়েন রয়েছে সেখানেও জল ব্যবস্থা করা হয়েছে গোটা পরিস্থিতি কী দাঁড়ায় সেটাই কিন্তু এক দেখার তেমনটাই কিন্তু পুলিশের প্রশাসনের তরফ থেকেও কিন্তু যেটা বন্দোবস্ত করা হয়েছে যে কোনো ধরনের ঘটনাকে জন্য কর্মী সমর্থকরাও ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং তারা যেটা বলছেন যে তারা কিন্তু তাদের অনর তারা বঙ্কিম সেতু হয়েই কিন্তু নবানের উদ্দেশ্যে যাবেন স্বাভাবিকভাবে সংঘাতের একটা পরিবেশ কিন্তু যে কোনো মুহূর্তে তৈরি হতে পারে এবং তা রোধ করার জন্যই পুলিশ প্রশাসন কিন্তু তারা কিন্তু যথেষ্ট সজাগ রয়েছেন ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে হিন্দল দে এবিপি আনন্দ হাওড়া